গুড মর্নিং চিলড্রেন আমি তোমাদের বাংলার মিস নেলি সরকার তোমরা নতুন ক্লাসে উঠেছো আর তার সাথে একটা নতুন সাবজেক্টও তোমাদের এবছর থেকে যোগ হয়েছে আর সেটা হলো বাংলা এই বাংলা পড়তে গেলে এবং লিখতে গেলে প্রথমেই যেটা দরকার তা হলো বর্ণ বর্ণ দু রকমের হয় এক স্বরবর্ণ আর দুই ব্যঞ্জন বর্ণ অ থেকে ও এই এগারোটি বর্ণকে বলা হয় স্বরবর্ণ আর ক থেকে চন্দ্রবিন্দু এই চল্লিশটি বর্ণকে বলা হয় বর্ণ। আজ আমি তোমাদের যেটা শেখাবো তা হল এগারোটি স্বরবর্ণ তোমরা আমার সাথে এই এগারোটি বর্ণ একবার বলো তারপর বাড়িতে নিজেরা বারবার বলবে তাহলে দেখবে একদম মুখস্থ হয়ে গেছে নাও এবার শুরু করি বলো অ আস্যই দীর্ঘই হস্যু দীর্ঘ রি ও ও এরপর কি করবে আমি তোমাদের যে ওয়ার্কশিট পাঠিয়েছি সেখানে আমি একটা ঝুড়ির মধ্যে এগারোটি বেলুন এঁকেছি আর তার মধ্যে অ থেকে ও এই এগারোটি বর্ণ লিখে দিয়েছি এই এগারোটি বেলুনে এগারো রকমের রং দিয়ে ভরাট করবে এরপর তোমরা কি করবে দেখো আমি অ থেকে ও পরপর লিখে দিয়েছি আর ছটি খোপ কেটে দিয়েছি তোমরা প্রথমে আমার লেখাটির ওপর হাত বোলাবে আর তারপর পাশের খোপগুলোতে সুন্দর করে লিখে ফেলবে আর বাড়ির খাতাতেও বারবার করে অ থেকে ও লেখার অভ্যাস করবে